প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের আজকে বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ে হৃদযন্ত্রের যন্ত্রকথা এই অধ্যায়ের কিছু পাঠ আলোচনা করা হবে। তো ইতিপূর্বে তোমাদের এই অধ্যায়ে যে সকল পাঠ আলোচনা করা হয়েছিল তার মধ্যে ছিল রক্ত এবং রক্তের গ্রুপ, যেমন এ বি, এ বি ও, এই সমস্ত গ্রুপ, এবং এই সমস্ত গ্রুপের যে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। তো এই ধারাবাহিকতায় আজকে তোমাদের আরেকটি বিষয়ে আলোচনা করা হবে, সেটি হচ্ছে আর এইচ ফ্যাক্টর। তো এই আর এইচ ফ্যাক্টরটা আসলে কি, আমরা প্রশ্নটি লিখে নিচ্ছি। আজকের যে পাঠ বা আলোচ্য বিষয় সেটি হচ্ছে আর এইচ ফ্যাক্টর কি। তো এই আর এইচ ফ্যাক্টর বিষয়ে আমরা জানব। তো ইতিপূর্বে যখন আমরা এই রক্তের গ্রুপ নিয়ে আলোচনা করেছি তখন এই বিষয় সম্পর্কে, যেমন এ বি, এ বি অথবা ও, এই সমস্ত রক্তের গ্রুপ এবং রক্তের গ্রুপের যে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি রয়েছে সেই বিষয়ে আলোচনা করেছি। কিন্তু আমরা রক্তের গ্রুপ নির্ধারণে এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ বা ও নেগেটিভ, এই যে আমরা পজিটিভ বা নেগেটিভ হিসেবে রক্তের গ্রুপগুলি লিখছি, এই পজিটিভ বা নেগেটিভ আসলে কোথা থেকে আসলো এই বিষয় সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। তো ইতিপূর্বে দেখা গিয়েছে যে রেসাস নামের একটি বানর ছিল। তো সেই বানরের যে লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকায় এক ধরনের অ্যান্টিজেন রয়েছে যেটি অনেক মানুষের রক্তের লোহিত রক্তকণিকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ রেসাস নামের একটি বানর সেই বানরের রক্তের যে লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকায় যে বিশেষ ধরনের অ্যান্টিজেন রয়েছে, এই অ্যান্টিজেনটি আসলে অনেক মানুষের রক্তের লোহিত রক্তকণিকার কাছে দেখা গিয়েছে। তো এই বানরের নাম অনুসারে, অর্থাৎ এই যে রেসাস, এই রেসাস ফ্যাক্টর থেকে সংক্ষেপে আসলে এই আর এইচ ফ্যাক্টর উদ্ভব, বা তাকে আসলে এই আর এইচ ফ্যাক্টর বলা হয়। অর্থাৎ যাদের শরীরে এই অ্যান্টিজেন পাওয়া যায় তাদেরকে আর এইচ প্লাস বলা হয়, আর যাদের শরীরে এই আর এইচ ফ্যাক্টর নেই তাদেরকে, বা অ্যান্টিজেন নেই তাদেরকে আর এইচ মাইনাস ফ্যাক্টর বলা হয়। তো আমরা আর এইচ ফ্যাক্টর, আর এইচ ফ্যাক্টরের সাথে যে গুরুত্বপূর্ণ ধনাত্মক চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন কিভাবে হয় এবং কোথা থেকে এটি উদ্ভব হয়েছে, কি নামের বানর থেকে এটি উদ্ভব হয়েছে বা কোন প্রাণী থেকে এটি উদ্ভব হয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। তো এবার আমরা জানবো এই যে আর এইচ ফ্যাক্টর, এই আর এইচ ফ্যাক্টরটির যে রক্তের অ্যান্টিজেন গ্রুপটি রয়েছে এটি আসলে এই প্লাস ফ্যাক্টর থেকে মাইনাস ফ্যাক্টরে দেওয়া যাবে কি না, অথবা দিলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, অথবা আমরা যদি আর এইচ প্লাস ফ্যাক্টর থেকে আর এইচ প্লাস ফ্যাক্টরে অ্যান্টিজেনটি প্রবেশ হয়, অথবা আর এইচ মাইনাস ফ্যাক্টর থেকে যদি আমরা আর এইচ মাইনাস ফ্যাক্টরে রক্তটি প্রবেশ করে অ্যান্টিজেনে, তাহলে কি ধরনের জটিলতা হতে পারে বা কোন ধরনের সুবিধা হতে পারে সে বিষয় সম্পর্কে আমরা এখন একটু জেনে নেব। তো আমরা এখন আলোচনা করছি যে আর এইচ রক্ত সবসময় দেখতে পাচ্ছি যে আর এইচ প্লাস বা আর এইচ মাইনাস বিশিষ্ট হয়ে থাকে। তো আর এইচ প্লাস বিশিষ্ট রক্তের মানুষকে দেওয়া সম্ভব সেটি হচ্ছে আর এইচ, তো উল্টো এক ধরনের জটিলতা সৃষ্টি হয় সেটি হচ্ছে আর এইচ রক্ত বিশিষ্ট মানুষের আর এইচ প্লাস বিশিষ্ট রক্ত দিয়ে প্রথমবার গ্রহীতার কোন প্রতিক্রিয়া হয়, অর্থাৎ আর এইচ রক্ত বিশিষ্ট আমরা আর এইচ প্লাস বিশিষ্ট রক্ত দিতে পারবো, অর্থাৎ আর এইচ কে আমরা আর এইচ প্লাস রক্তটি দিতে পারবো। তো এক্ষেত্রে প্রথমবারে কোন ধরনের জটিলতা সৃষ্টি হবে না, কিন্তু ধীরে ধীরে গ্রহীতা রক্তরসে আর এইচ অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি তৈরি হতে থাকে, যার ফলে দ্বিতীয়বার আর এইচ বিশিষ্ট রক্ত দেওয়া হলে এই অ্যান্টিবডি আর এইচ রক্তের, অর্থাৎ যদি
আরএস প্লাস এবং আরএস প্লাস দুটো পদ দেওয়া হয় তার মানে এই আরএস থেকে যখন আমরা আরএস প্লাস দিলাম এটি ধীরে ধীরে আরএস থেকে আরএস প্লাসে পরিণত হয় এরপর যদি আমরা আরেকটি আরএস কে এই আরএস প্লাসে দিতে যাই তাহলে সেটা দেখা যাবে যে এটি তার যে লোহিত রক্ত কণিকা রয়েছে তার সাথে এটি বিক্রিয়া করে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে রক্ত জমা বাঁধে দেবে এবং সেক্ষেত্রে প্রাণ হানি সম্ভাবনা ঘটতে পারে তো এবার আমরা একবার আরএস বিশিষ্ট রক্ত গ্রহণ করার পর দ্বিতীয়বার ওই গ্রহীতা আর গ্রহণ না করে তাহলে ধীরে ধীরে এই আরএস প্লাস অ্যান্টিবডি নষ্ট হয়ে যায় তার মানে এটি যখন আরএস প্লাস এ আরএস হয়েছিল দেওয়ার পরে এটি ধীরে ধীরে আরএস প্লাস হয়ে গেল এবং দীর্ঘদিন থাকার ফলে এই আরএস প্লাস টি আবার আরএইচ এ রূপান্তরিত হয়ে যাবে অর্থাৎ সে তার পূর্বের যে রক্তের ধরন ছিল সেই পূর্বের রক্তের ধরন ফিরে পাবে আর সন্তান সম্ভবা যে মা রয়েছে তাদের জন্য এই আরএস ফ্যাক্টরটি খুবই গুরুত্বপূর্ণ যদি মায়ের রক্তে আরএস এবং বাবার রক্তে আরএস প্লাস হয় আবার চলে আসছি আমরা মায়ের হচ্ছে আরএস এটি আমরা এম দ্বারা প্রকাশ করলাম আর বাবার হচ্ছে আরএস প্লাস তাহলে আমরা দেখতে পাচ্ছি আরএস আর আরএস প্লাস থাকলে এটি কোনটি পাচ্ছে আরএস প্লাস পাচ্ছে অর্থাৎ সন্তান যখন হবে এটিকে আমরা এস দিয়ে প্রশ্ন করছি এটি কি হবে আরএস প্লাস রক্ত বিশিষ্টই হবে তাহলে মা হচ্ছে আরএস রক্ত বিশিষ্ট বাবা হচ্ছে আরএস প্লাস রক্ত বিশিষ্ট আর সন্তান হবে কি তাহলে দুটি সমান হয় আরএস প্লাস রক্ত বিশিষ্ট কারণ আমরা জানলাম যে এই আরএস প্লাস যখন অ্যান্টিবডিতে প্রবেশ করবে তখন ধীরে ধীরে এটি কি হবে আরএস প্লাসে উন্নত হবে তো এর ফলে সন্তানের কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে না তো যখন এটি আরএস প্লাস হয়ে গেল মায়ের রক্তে তখন অ্যান্টিজেন যখন তৈরি হয়ে গেল আবার যদি দ্বিতীয় বা এরকম হয় যেমন মায়ের রক্তে তখন মা তখন কি হয়ে গেল আরএস প্লাস হয়ে গেল আর বাবা তো আরএস প্লাস বিশিষ্টই তো দ্বিতীয়বার যখন এটি হচ্ছে প্রথম সন্তান আবার যখন দ্বিতীয়বার সন্তান হবে তখন এই আরএস প্লাস এবং আরএস প্লাস বিশিষ্ট একত্রিত হয়ে যায় তাহলে যে সন্তানটি হবে এটি রক্ত স্বল্পতায় ভুগতে পারে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর রক্ত স্বল্পতায় ভুগতে পারে অথবা এর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এটি জন্ডিস রোগে আক্রান্ত হতে পারে অথবা এটি ভূমিষ্ঠ হওয়ার পূর্বে গর্ভপাতে মারা যেতে পারে তো যাই হোক আমরা একটু দেখে নিচ্ছি সন্তান সম্ভাবনা মায়ের জন্য এই আরএস খুবই গুরুত্বপূর্ণ যদি মায়ের রক্ত আরএস এবং বাবার রক্ত আরএস প্লাস হয় তাহলে তাদের সন্তান হবে আরএস প্লাস বিশিষ্ট কারণ আমরা জানি আরএস প্লাস একটি প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন অর্থাৎ মাতৃ গর্ভে ভ্রূণ প্লাজেন্টা বা অমরা এর মাধ্যমে মায়ের জরায়ুর সাথে সংযুক্ত থাকে তো সন্তানের আরএস রক্ত প্লাজেন্টার মাধ্যমে মায়ের রক্তে পৌঁছাবে অর্থাৎ এই সন্তানের আরএস থেকে মায়ের রক্তে যখন প্রবেশ করবে তখন এই আরএস আরএস প্লাস মিলে মায়ের রক্ত ধীরে ধীরে আরএস প্লাস হয়ে যাবে এই যেখানে দেখানো হয়েছে মায়ের রক্ত ধীরে ধীরে আরএস প্লাস হয়ে গেছে অর্থাৎ মায়ের ছিল আরএইচ সন্তানের হয়েছে আরএস প্লাস যেহেতু তাদের সাথে ভ্রূণের সাথে একটি সংযুক্ত অবস্থায় থাকে তাহলে এই আরএস প্লাসের প্রভাবে এই যে মায়ের রক্ত আরএ ছিল এটিও ধীরে ধীরে আরএস প্লাস হয়ে অর্থাৎ মায়ের রক্ত আরএস প্লাস হয়ে গেল আর বাবার রক্ত আরএস প্লাস ছিল দুটি মিলে সন্তানের জটিলতা সৃষ্টি হতে পারে তো যাই হোক আমরা এ সম্পর্কে জেনে নিলাম যে সন্তান বা সন্তান জন্মের সময় কিভাবে এই জটিলতাটি সৃষ্টি হতে পারে তো আশা করছি তোমরা অনেক ভালো বুঝতে পেরেছ তো আমরা এর পরবর্তীতে যে পাঠটি আলোচনা করব সেটি হচ্ছে রক্তের শ্রেণীবিভাগ বা রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব রক্তের নীতি এবং এই যে রক্ত সাপ্লিমেন্টেশনের জন্য আমরা জেনে থাকি হৃদযন্ত্রের যত কথা এই হৃদযন্ত্রের যে মাধ্যম বা হৃৎপিণ্ড এর মাধ্যমে কিভাবে রক্তগুলি সঞ্চালিত হচ্ছে সে বিষয় সম্পর্কে বিস্তারিত জানব তো আজকে আমাদের যে আরএস ফ্যাক্টর ছিল এই আরএস ফ্যাক্টর সম্বন্ধে যে সমস্ত পজিটিভ বা নেগেটিভ বিষয়গুলো আমরা চিন্তা করি এবং এগুলি সন্তানের উপর যে ধরনের প্রভাব বিস্তার করে
সেই বিষয় সম্পর্কে আমরা জেনে নিলাম। তো আশা করি তোমরা ক্লাসটা ভালো বুঝতে পেরেছ। এই সম্বন্ধে যদি এই ফ্যাক্টর সম্বন্ধে যদি আরো কোন ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সাথে সেই প্রশ্নগুলি করবে এবং আমরা সেগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, পরবর্তী ক্লাস থেকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, বেশি বেশি পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।